পূর্বাঞ্চল পতনে সকলকে স্বাগত। এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে সাথে রয়েছে আমি বর্ণালী। পূজায় লরি উল্টে জাতীয় সড়কে যানজট, স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যানজন চলাচল। দীর্ঘ দুঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনা শুক্রবার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, একটি টাইলস বোঝাই লরি আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে জিরানিয়া থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল। বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। পরবর্তী সময়ে ওনার চেষ্টায় বোলডোজার দিয়ে গাড়িটি সরিয়ে জাতীয় সড়কের যানজট কমানো হয়। পাঁচটার সময় খবর আসে যে একটা টাইলস রোডের গাড়ি এখানে উল্টে গেছে এবং পুরো ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়ে গেছে। তা খবর পেয়ে চলে আসি সঙ্গে সঙ্গে আমার স্টাফ নিয়ে। এসে দেখি প্রচুর গাড়িগুলো জমে গেছে এবং টাইলসের যে লুট ছিল সেই লুটগুলো আমরা খালি করলাম। জেসিবি ড্রাইভার আসলো, জেসিবি ড্রাইভারকে অনুরোধ করে তারপর রাস্তা ক্লিয়ার করেছি। এখন শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে নির্বাচনী পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে জানান, রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির থেকে যে সমস্ত কার্যকলাপ হাতে নেওয়া হয়েছে সেগুলো আগামী 10 দিনের মধ্যে পূরণ করা হবে বলে। তাছাড়া তিনি বলেন, রাজ্য বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাস যেভাবে হয়েছে তাতে অনেক কংগ্রেস দলের কর্মী সমর্থকরা আহত হয়েছেন এবং অনেকেই আজও বাড়ি ছাড়া হয়ে আছেন। সেগুলো রিপোর্ট হাতে নেওয়া হয়েছে এবং তা দলের হাইকমান্ড, পুলিশের ডিআইজি ও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নিকট তুলে দেওয়া হবে। সম্পূর্ণভাবে সাংগঠনিক আলোচনা, পোস্ট ইলেকশন যে সিনারিও, বিভিন্ন জেলা ব্লকের নেতৃবৃন্দরা এই বিষয়গুলি তুলে ধরেছেন। একটা জিনিস খুব পরিষ্কার, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আইনি সুশাসনের কথা, যারা অপরাধী, যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা মুখে বললেও প্রশাসনিক দিক থেকে তার কোনো রকম ভূমিকা নেই। বলা যেতে পারে যে মানুষ অরক্ষিত, নানাভাবে এই রাজ্যে মানুষের উপর নির্যাতন নেমে এসেছে, এর থেকে মহিলা এবং নারীরাও তারাও বাদ পড়ে। এই রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটলেও প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রে শাসক দলের হস্তক্ষেপে এই রাজ্যে যারা বিভিন্ন সমাজগুলি তারা শাস্তি থেকে মুকুব পেয়ে যাচ্ছে, তারা নানাভাবে তাদেরকে আড়াল করা হচ্ছে। আমরা চাই যারা কঠোর আইনের শাসন প্রতিষ্ঠিত করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে, পর্যায়ক্রমে এই রাজ্যে যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলি আমরা জেলা এবং ব্লকের তরফ থেকে লিপিবদ্ধ করে আমাদের এআইসিসির মধ্যেও আমরা যেমন এটাকে প্রেরণ করছি, সাথে সাথে জেলা প্রশাসনের সঙ্গে তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দলের তরফ থেকে একটা ভূমিকা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রদেশ কংগ্রেস সিদ্ধান্তে উপনীত হয়েছে। নির্বাচনী পর্যালোচনা এটা উঠে এসেছে যে দল আরও বেশি আসনে যদি লড়াই করে, দলের হয়ে যদি আরও বেশি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকতো, তাহলে কংগ্রেস দলের নেতা কর্মীরা আরও বেশি উজ্জীবিতভাবে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ হবে, আরও সামনে আমাদের আরও সাংগঠনিক সভা হবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য এআইসিসির যে সিদ্ধান্ত রাজস্থানে হয়েছিল ওই সিদ্ধান্ত মোতাবেক এই রাজ্যেও সাংগঠনিক প্রক্রিয়া এটা নতুনভাবে এটা এই প্রক্রিয়া চলবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন শক্তিশালী হবে। আমরা
এই রাজ্যে নির্বাচনের পরবর্তী সময়ে যে বিভিন্ন ঘটনাবলীতে কংগ্রেস নেতা কর্মী, কংগ্রেস সমর্থক, সাধারণ যে মানুষ বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা কর্মীরা তাদের প্রতি যে নির্যাতন নামিয়ে নিয়ে আসা হচ্ছে, যে ধরনের অন্যায় অত্যাচার হয়েছে তার গভীর নিন্দা এই সভা থেকে আমরা জানাচ্ছি এবং তার বিহিত করার লক্ষ্যে প্রশাসনের কাছে দাবি। চেরাগীবাজারে যাত্রীবাহী অটো এবং বাস দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দিনমজুর কৃষ্ণমোহন ভরকে আর্থিক সাহায্য বিধায়কের। আজ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে সিএমআরএফ প্রকল্পের অধীনে বদ্ধকৃত চিকিৎসা সহায়তা অনুদান বাবদ 50,000 টাকার চেক দলীয় কর্মকর্তাদের দিয়ে অসহায় দিনমজুর কৃষ্ণমোহন ভরের বাড়িতে পাঠিয়ে দেন। এদিন উপস্থিত ছিলেন জেলা ওবিসি মোর্চার সভাপতি গোপীমোহন নাথ, বুথ সভাপতি মহেশ দাস, মন্ডল সভাপতি বিজয় ভানসিংহ, মন্ডল সম্পাদক সঞ্জয় দে, বুথ সভাপতি বিশ্বজিৎ নমশূদ্র, এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। এই কৃষ্ণমোহন ভরের বাড়িতে আমরা একত্রিত হয়েছি। আজকে আমার ভাই, উনি বিগত দিনে কিছুদিন আগে একটা দুর্ঘটনায় ঘটিত হয়েছিল, এই ঘটনায় বিরাটভাবে জখম হয়েছে। আমাদের সম্মানিত বিধায়ক, যিনি রাতাবাড়ির অতি জনপ্রিয় বিধায়ক, কি বলা যায়, ওনার প্রশংসা করলে আমাদের মধ্যে ভাষা নেই। উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালের ব্যবস্থা করেছেন, হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেছেন, গুয়াহাটি যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। গুয়াহাটির থেকে আসার পরে ঘরে এসে দেখেছেন, দেখে বলে গেছেন যে আমি একটা সরকারি বড় ধরনের অনুদান সাহায্য করব। আজকে সেটা ফলিত হয়েছে, আজকে উনি সাহায্য দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে পাঠিয়ে চেক এখানে পাঠিয়ে দিয়েছেন। উনাকে আগের একদিন ছিল যে রংপুর চেরাগি অঞ্চলে যদি কোনো ধরনের সমস্যা বড়, এটা তো এই মাপের না, আরো বড় মাপের ঘটনা ঘটেছে আমাদের চৌকের সামনে, তখন কোন এমএলএ, কোন প্রতিনিধি, কোন পার্টি, কংগ্রেস যে সময় রাজ্য সরকার চালিয়েছে, কংগ্রেস বিধায়ক ছিলেন তখন, এখানের কখনো এই ধরনের ব্যক্তিত্ব ছিল না, নেতৃত্ব ছিল না। আমাদের মহান ব্যক্তিত্ব এবং মহান নেতৃত্ব শ্রীযুক্ত বিজয় মালাকারকে অশেষ অশেষ ধন্যবাদ এই পরিবারের পক্ষ থেকে। বিজয় মালাকার, বিজয় মালাকার, স্থায়ী প্রধান শিক্ষক পদের দাবিতে পাথারকান্দি শিক্ষা খণ্ডের নিম্ন প্রাথমিক শিক্ষক সম্মেলনে বিক্ষোভ প্রদর্শন। এদিন সকাল থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষয়িত্রীরা পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান, সরকার শিক্ষার সার্বিক উন্নতি কল্পে সময়ে সময়ে নতুন শিক্ষানীতির প্রয়োগ করে চলেছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের যাবতীয় কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহল হওয়ার জন্য রাজ্য সরকারের শিক্ষা বিভাগ শিক্ষা সেতু নামে একটি অ্যাপ চালু করেছে। শিক্ষকদের আগের দাবি না মেনে সরকার বিভিন্ন বোঝা তুলে দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এদিন উপস্থিত ছিলেন খণ্ড সম্পাদক তরুণ সিংহ, সভাপতি খসরুল ইসলাম সহ সভাপতি ফখরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনে সভাপতি নূর উদ্দিন, সম্পাদক গৌরীশ রায় প্রমুখ। আমরা সমবেত হয়েছি, আজকে আমাদের শিক্ষা সেতু ট্যাবলেটের ট্রেনিং ছিল, কিন্তু আজকে আমরা পাথারকান্দি শিক্ষাখণ্ডের তরফ থেকে আমরা এটা বর্জন করছি, কারণ যে আমাদের কিছু দাবি আছিল, এই দাবিগুলো আজকে পর্যন্ত আমরা পূরণ হয়নি। যার ধরুন আমাদের রাজ্যিক সম্মেলনী তথা জেলা সম্মেলনীর অধীনে আমরা আজকে পাথারকান্দি শিক্ষাখণ্ড থেকে আমরা প্রাথমিক শিক্ষা সর্বনিম্ন তরফ থেকে প্রতিটি স্কুলে দুজন তিনজন করে আমরা এসএসসি এই ট্রেনিং সেন্টারে কিন্তু আমরা ট্রেনিংকে আমরা বয়কট করেছি, যতক্ষণ আমাদের যে দাবিগুলো পাইনি ততক্ষণ। কী কী দাবি, কী কী দাবির ভিত্তিতে আপনাদের এই প্রতিবাদ? প্রধান শিক্ষকের সৃষ্টি করা, পদ সৃষ্টি করা, যেটা আমাদের মুখ্য দাবি ছিল। আরও দাবি আছে, অনেক দাবি আছে, এমপিএসেরও আছে, ইপিএসেরও আছে, কিন্তু আজকের আজকের দিনে আমরা প্রধান শিক্ষকের পদ সৃষ্টি না করা পর্যন্ত আমরা এই
আন্দোলন মানে অসহযোগ চালিয়ে যাব। আমাদেরকে ইনচার্জ ইনচার্জ কিন্তু গভর্নমেন্ট বলেছে আমরা হেডমাস্টার, কারণ তো হেডমাস্টার আমরা যদি লইতে যাই তাহলে আমাদের খুবই অসুবিধা হয়, কারণ আজকে আমাদের জেলা সম্পাদক বলেছেন যে যেভাবে বলেছেন সেইভাবে আমরা পিয়ন থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে প্রতিটি স্কুলের কাজ করে যাচ্ছি, যার পর নাই যে গভর্নমেন্ট যা করে যা দিয়েছে ওরা তাই আমরা মেনে নিয়েছি, কিন্তু আজ থেকে আমরা আর মেনে নেব না যতক্ষণ আমাদের প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের অসহযোগ চালিয়ে যাব। 21 তারিখ আমাদের দাবি ছিল 2 মে থেকে 21 মে পর্যন্ত ভেদে দেওয়া ছিল আমাদের রাজ্যিক এবং প্রতিটি জেলার জেলা সভাপতি সম্পাদক, কিন্তু আজকে পর্যন্ত আমাদের কোনো দাবির উল্লেখ নেই, যার দরুন আমরা 21 তারিখ পর্যন্ত যদি কোনো আমাদের কোনো দাবি আসে নাই তখন 22 তারিখ আমরা সব ট্যাবলেট নিজ নিজ শিক্ষাখণ্ডে অল ওভার আসাম একই তারিখে একই দিনে আমরা জমা দেব। আর যেগুলোতে আমরা গভর্নমেন্ট আমাদেরকে যে দিয়েছে ট্যাবলেট সাধুবাদ অ্যাপসকে আমরা সাধুবাদ জানাই, অ্যাপসকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই পদ সৃষ্টি না করা পর্যন্ত আমরা সাধুবাদ জানাতে পারছি না। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বাজারে চড়ায় অন্যতম সামাজিক সংগঠন কালাচড়া নেতাজি সংঘের উদ্যোগে পালিত হলো বাংলা ভাষা শহীদ দিবস। এমর্মে শুক্রবার 19 মে সকাল থেকেই সংস্থার কার্যালয়ে জড়ো হন স্থানীয় বিভিন্ন স্কুলের পড়ুয়া সহ সাধারণ জনগণ ও নেতাজি সংঘের কর্মকর্তারা সংস্থার স্থায়ী শহীদ বেদির সম্মুখে থেকে বের হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মালদান করেন। শহীদ বেদিতে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অমিত দেব, সহসভাপতি অলোক দে, প্রাক্তন সভাপতি ক্রমে অমিত দেব, স্বপন দাস সহ অন্যান্যরা। শিলচরে মেডিকেল কলেজ থেকে এক মোবাইল চোরকে আটক করে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা। মোবাইল চোর গুমরা লেবারপুতার বাসিন্দা আবুল কায়েব, পরে ঘুঙ্গুর পুলিশ আবুল কায়েবের কাছ থেকে 2টি মোবাইল, মহিলাদের 1টি ব্যাগ ও নগদ 1,790 টাকা জব্দ করে। জানা যায় শুক্রবার শিলচর মেডিকেল কলেজের ভেতরে এক মহিলার ব্যাগ চুরি করার সময় আব্দুল কায়েবকে হাতে নাতে ধরে ফেলার পর তাকে ঘুঙ্গুর আউটপোস্টে এনে সমঝে দেন স্থানীয়রা। বর্তমানে আবুল কায়েব ঘুঙ্গুর আউটপোস্টে রয়েছে বলে জানা গেছে। কোন জায়গা তোমার বাড়ি? হ্যাঁ, দেবেন তো বাবার নাম আবুল কয়ের। আর তুমি যে নিকা নাই যে এরকম করলা, কারণটা কিটা? এখানে তোর মানুষ তো মানে পেশেন্ট তো দেখাতা না, তুমি তো বেমার হয়ে আইসো না, এই আছে তারা এইরকম করলা ভুল তো করছো, কারণ ঠিক আছে এখন অতটা মানুষও যে মোবাইল সোবাইল নিয়েছো যে এর ব্যাপারে কিতা কইতা পশুদিন এটা তো অনেক অনেক যার তো। উধারবন্দে জাপিরবন্দে রাজবংশী সমাজের প্রাণপুরুষ বরাক কেশরী বিশ্বনাথ রাজবংশীর 35তম স্মৃতি দিবস পালন করলো জাপিরবন্দের রাজবংশী সমাজ। কাছাড় জেলা সাহিত্য সভা ও কাছাড় কোচ রাজবংশী সম্মেলনী যৌথ উদ্যোগে এবং জাপিরবন্দ রাজবংশী সমাজের ব্যবস্থাপনায় উধারবন্দের জাপিরবন্দে আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই দিনটি। সকালে পতাকা উত্তোলন ও বরাক কেশরী বিশ্বনাথ রাজবংশী প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বিভিন্ন বক্তা এ বিষয়ে বক্তব্য রাখেন। আজি 19 মে আমার কাছাড় জেলার একজন মহান ব্যক্তি স্বর্গীয় বরাক কেশরী বিশ্বনাথ রাজবংশীর স্মৃতি দিবস। আজি প্রায় 5টা দশক পার হয়ে গেল, আমি বহুত আগতেই তেখেতর স্মৃতিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব লাগিছিল, কিন্তু এই যি কি নহওক
आज बहुत बस विरतर पीछे हम आज कासार जिला साहित्य सभा और कासार जिला कूच राजवंशी सम्मिलन उद्योग तहतक श्रद्धाजलि दियार कारण जी आज उद्योग ग्रहण कर प्रथम मैं दुखन कमिटी के आंतरिक शुभेच्छा ज्ञापन करनाथ राजवंशी एजन कासार जिलार संगठक आखेर आम जीवन आदर्श लमार जी सभा आई सभा आम विस्तारित भावे आलोचना कर चमुके तखेर विषय दुआार कौन तखेत कासार जिलार विभिन्न जाति जनगोष्ठर एक हो समन्वय सृष्टि कासार उन्नयन कारण सदा चिंता कासार उन्नयन कारण मत माति तखेर शाखा बर्ण जाति निर्विशेषे प्रति जाति जनगोष्ठर हो कम करखेक सरकार तथा भारत सरकार बरकरी उपाधि प्रदान करमार भारतवर्ष भारत केशरी हल डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी तार पद केशरी हल डॉक्टर अम्बिका गिरिराय चौधरी और आम बरक उपत्यकार बरक केशरी हल स्वर्गीय विश्वनाथ राजवंशी जोाजोग्य मर्यादा 19 मे बांगला भाषा एकादश शहीद दिवस पालन करल बजारीचलार कालाछड़ा नेताजी पल्ली भारत विकास एकाडेमी शुक्रवार सकाले एकादश शहीद प्रतिकृति सम्मुखे प्रदीप प्रज्वलन करें विद्यालय परिचालन समिति सम्पादक मिटू सूत्रधर शहीद प्रतिकृति माल्यदान करें विद्यालय परिचालन समिति सभापति कमलेश पाल और विद्यालय प्रधान शिक्षक सन्दीप कर पुरकायस्त विद्यालय पड़ुआ सह उपस्थित सबा के एकादश शहीद प्रतिकृति पुष्प अर्पण करें शहीद दिवस प्रेक्षापट निये आलोचना सभाय बक्तव्य रखें विद्यालय प्रधान शिक्षक सन्दीप कर पुरकायस्त एखनकार मत विदाय निच्छि परवर्ती अन्यान्य संबाद पेते आमादेर साथे थाकुन धन्यवाद।